জাপানিজ মাইথোলজি এন্ড ফোলক্লোরে এমন অনেক ঘটনা আছে যা আপনাকে অবাক করে দেবে। এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো জিকিনিঙ্কি। এরা বেসিক্যালি ডেড বডি খেয়ে বেঁচে থাকে। এখানে জানার বিষয় হলো জিকিনিঙ্কি কি, এইসব করতে কি সে ভালোবাসে নাকি এটা একটা অভিশাপের ফল। যদি অভিশাপ হয় তাহলে এর শুরু কোথা থেকে হয়েছে আর এর পিছনে আসল ঘটনাটাই কি। আজকের ভিডিওটাতে আমরা এর জিকিনিঙ্কির ব্যাপারে শুধু জানবই না, আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করব। যেরকমটা আমি আগেই বলেছি আপনাদের, এরা ডেড বডিকে সার্ভাইভ করে। এরা বেশিরভাগ সময় সাধারণ মানুষের মধ্যে হিউম্যান ফর্ম নিয়ে থাকে। এরকমটা বলা হয় জিকিনিঙ্কি নিজের এরকম অবস্থা বা ডেড বডি খেয়ে খুশি পায় না। এটা একটা অভিশাপের, যে খারাপ কাজ করে বা খারাপ কাজের সাথে যুক্ত থাকে সে তার পরের জন্ম পায়। এই অভিশাপের ফলে একটা মানুষ জিকিনিঙ্কিতে পরিণত হয়ে যায়, আর এটার পেছনে একটা বড়ই ইন্টারেস্টিং কাহিনী আছে। তো ঘটনাটা শুরু হয় মুসো কোকোসি নামের একজন প্রিস্ট থেকে। সে একবার জার্নি করে নীল প্রবীণ দিয়ে যাচ্ছিল। এই এলাকার পাহাড়ি জায়গায় এসে সে রাস্তা হারিয়ে ফেলেছিল। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর সে রাস্তা খুঁজে পায়নি। সূর্য ডুবে যাওয়ার পর মুসো তার আশা হারিয়ে ফেলেছিল। তখনই সে পাহাড়ের উপরে একটা হার্মিটেজ দেখতে পায়। আপনাদের একটু বলে রাখি হার্মিটেজের ব্যাপারে। হার্মিটেজ হলো একটা ছোট স্ট্রাকচার যা জাপানের পুরনো সময় ভ্রমণকারীদের জন্য অ্যাজ এ রেস্ট্রিক্ট রুম হিসেবে থাকত। মুসো ওই হার্মিটেজের দিকে যেতে থাকে এবং ওখানে গিয়ে দেখে সেখানে একজন ওল্ড প্রিস্ট ছিল এবং তার কাছে মুসো সাহায্য চায়। কিন্তু ওল্ড প্রিস্ট মুসোকে সাফ সাফ বারণ করে দেয় এখানে শেল্টার দেবার জন্য। ওল্ড প্রিস্ট সামনে একটা গ্রামের রাস্তা দেখিয়ে দেয় এবং সে সেখানে রেস্ট করতে পারবে। যেতে যেতে মুসোর রাত হয়ে যায় এবং সে গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে গ্রামের প্রধান ছিল এবং মুসোকে ভীষণ আদর এবং আপ্যায়ন করে, এবং তার পাশাপাশি মুসো থাকার জন্য একটা জায়গাও করে দেয়। খাবার দাবার সেরে মুসো ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ তার পাশের রুম থেকে বা ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল ভেসে। এর প্রথমে মুসো কিছু বোঝার আগেই তার রুমে কিছু ব্যক্তি চলে আসে হেরিকেন হাতে। আর বন্ধুরা, এখানে আমরা জানতে পারি পাশের রুমে একজন অসুস্থ বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। ওই লোকজন মুসোকে বলে তাদের গ্রামে একটা অভিশাপ আছে, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তার পরিজন এবং গ্রামবাসী সেই ডেড বডিকে ঘরে রেখে অন্য গ্রামে চলে যায়, আর এই রিচুয়াল বা কাস্টম যদি ফলো না করা হয় তাহলে তাদেরকে খারাপ আত্মা বা স্পিরিটের সম্মুখীন হতে হয়। আর মুসো একজন প্রিস্ট ছিল, তার কারণে তাদের মনে হয়েছিল মুসো তাদের হেল্প করতে পারবে। মুসো তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এবং সে ডিসাইড করে সারা রাত সেই ডেড বডির কাছে সে বসে থাকবে। সে দেখতে চায় যে আসলে কি হয় ওই ডেড বডির সাথে। ওয়েল, ওই গ্রামের লোকজন বেরিয়ে যায় অন্য গ্রামে থাকার জন্য, আর মুসো ডেড বডির কাছে মেডিটেশন অবস্থায় বসে পড়ে। এইভাবে 3-4 ঘন্টা মেডিটেশন অবস্থায় বসে থাকার পর মুসো রিয়ালাইজ করে ঘরের মধ্যে কেউ এন্টার করেছে, আর সে বুঝতে পারে কোনো একটা পাওয়ার তাকে সেখানে ফ্রিজ করে দিয়েছে। মুসো একটা ডার্ক ফিগারকে ঘরের মধ্যে এন্টার হতে দেখে এবং সেই ওই ডেড বডিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলতে দেখে, আর তারপর ওখান থেকে গায়েব হয়ে যায়। আর পরের দিন সকালে গ্রামবাসী ফিরে আসে এবং মুসো তাদেরকে সব কথা খুলে বলে, যেটা শুনে কেউই আশ্চর্যজনক হয়নি। গ্রামের প্রধান মুসোকে বলে গ্রামের সবাই প্রথম থেকেই জানতো, কারণ এই ঘটনাগুলি প্রথম থেকেই হয়ে আসছে গ্রামবাসীর সাথে। গ্রামবাসী ওই ডার্ক ফিগারটাকে একটা ইভেল স্পিরিট মনে করে। সে ওই ডেড বডিগুলোকে খেয়ে ফেলতো এবং তার প্রেজেন্ট সময় গ্রামবাসী কেউই গ্রামে থাকতে চাইতো না, কারণ ওই ইভেল স্পিরিট আশেপাশে মানুষদেরও খেয়ে ফেলতে পারে। ওয়েল, মুসো এখনো বুঝতে পারেনি যে ওই ডার্ক ফিগারটা কার ছিল। মুসো জিজ্ঞাসা করে গ্রামবাসীর কাছে, ওই প্রিস্টের হেল্প চাইনি কেন যে পাশেই থাকে হার্মিটেজে? গ্রামের প্রধান বলে, ওল্ড টাইমে গ্রামে প্রিস্ট থাকতো, কিন্তু এখন এখানে কেউ থাকতেও চায় না আর কেউ আসতেও চায় না। ইনফ্যাক্ট গ্রামবাসী গ্রামের পাশে কোনো হার্মিটেজ আছে এটা অস্বীকার করে। মুসো এই কথা শুনে পুরো শকড হয়ে যায় এবং গ্রাম থেকে বেরিয়ে ওই পাহাড়ের উপরে হার্মিটেজকে খুঁজতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর কোনো অসুবিধা ছাড়াই হার্মিটেজ এবং হার্মিটকে খুঁজে পেয়ে যায়। এবার ওই ওল্ড হার্মিট মুসোকে ভেতরে ইনভাইট করে। ওই ওল্ড হার্মিট মুসোকে দেখে তার কাছে ক্ষমা চায়। মুসোর মনে হয় ওই ওল্ড হার্মিট আগের দিন তাকে শেল্টার না দেবার জন্য অনুতপ্ত হচ্ছিল এবং তার কাছে ওই জন্যই ক্ষমা চাইছিল। তখন ওই ওল্ড হার্মিট বলে, আমাকে ক্ষমা করে দিন, কাল রাতে আপনার সামনেই ওই ডেড বডি খেয়ে ফেলেছি আর আপনাকে অত ভয়ানক দৃশ্য দেখতে হয়েছিল। এটা শুনে মুসো অবাক হয়ে যায়। ওল্ড হার্মিট মুসোকে বলে, সে অনেক বছর আগে এই গ্রামের প্রিস্ট ছিল আর পাহাড়ের উপরে একটা হার্মিটেজে থাকতো, আশেপাশে আর কোনো হার্মিট ছিল না, তাই আশেপাশে গ্রামের সব লোক তার কাছেই আসতো রিচুয়াল কমপ্লিট করার জন্য।
ওল্ড হারমেট লোভী হয়ে পড়েছিল এবং ওই রিচুয়ালগুলো টাকা এবং গিফটের জন্যই পারফর্ম করা শুরু করে দিয়েছিল। মৃত ব্যক্তি দিয়ে পয়সা ইনকাম করার খারাপ ইচ্ছে রাখার কারণে তার ভেতরের ইভেল তাকে বশ করে নিয়েছিল, আর মৃত্যুর পর সে জিকিনিঙ্কি রূপে জন্ম নেয়। একজন জিকিনিঙ্কি ডেড বডি খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাছাড়া তার কাছে কোনো আর রাস্তা থাকে না। ওল্ড হারমেট মুসোর কাছে রিকোয়েস্ট করে সে সাগাকি মিউজিক পারফর্ম করে তাকে অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য। এটা বলার পর ওই হারমিটেজ অ্যান্ড হারমেট পাহাড়ের উপর থেকে গায়েব হয়ে যায়। এরকম বলা হয় এই স্টোরিটার একটা ইন্টারেস্টিং এন্ড আছে। জিকিনিঙ্কি আসলে মুসোর কাছে সাহায্য চেয়েছিল, এই জন্যই জেনে বুঝে মুসোকে ওই গ্রামে পাঠিয়েছিল যেখানে একজন বৃদ্ধ লোকের মৃত্যু হতো। যদি বুঝতে পারে জিকিনিঙ্কি তার নিজের কর্মের জন্য কতটা খারাপ কাজ করতে হয়, এই জন্য মুসোর সামনে এসেছিল জেনে বুঝে ডেড বডি খাবার জন্য। জিকিনিঙ্কি তার রিয়েল লাইফে একজন প্রিস্ট ছিল, আর এটাও জানতো মুসো তার কবরের সামনে গিয়ে সাগাকি মিউজিক পারফর্ম করলে, মানে এটা জাপানিজ রিচুয়াল, যদি পারফর্ম করে তাহলে সে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। আর ফাইনালি মুসো পারফর্ম করে এবং তাকে অভিশাপ দিয়ে মুক্তি করে দেয়। বন্ধুরা, এই ছিল আজকে জাপানিজ সার্ভার লেজেন্ড বা কিংবদন্তি বলতে পারেন জিকিনিঙ্কির ব্যাপারে কিছু গোপনীয় কথা। ভালো লাগলে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান।